আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য, এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। তিনি একজন মুসলিম নেতা ছিলেন যার ভাষণের মধ্য দিয়ে, যার জ্বালাময়ী ভাষণের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার সেই ভাষণের মধ্যেও কিন্তু ইসলামী সংস্কৃতির ছোঁয়া ছিল। সেই 7 মার্চের ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়ব ইন। ইসলামের প্রতি তার আলাদা টান এবং ভালোবাসা ছিল বলে তিনি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে গিয়েছেন। তিনি মারা যাওয়ার পরে ইসলামিক কায়দায় তার জানাজা হয়েছে, দাফন হয়েছে। সুতরাং সেই রকম একজন মুসলিম নেতা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পেছনে যার অবদান অনস্বীকার্য, সেই রকম একজন মহান নেতা মারা যাওয়ার পর এই জাতির লোকেরা তার কবরের আজাব বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এটা কি জাতি হিসাবে ভালো কাজ নাকি তার সঙ্গে বেঈমানি? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের সমস্ত হক্কানি ওলামা মাশায়েক পীর মাশায়েক সবাই বঙ্গবন্ধুকে অত্যন্ত ভালোবাসেন। তারা বঙ্গবন্ধু কিংবা রাষ্ট্রের বিরোধী নয়, বরং তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ আরো যত মানুষ বা প্রাণীর ভাস্কর্য রয়েছে সকল ভাস্কর্য তারা বিরোধী, ঠিক কিনা? আমরা বঙ্গবন্ধু বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বরং বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করে যারা বঙ্গবন্ধুর কবরে আজাব বাড়াতে চায়, যারা বঙ্গবন্ধুর নাম করে অপকর্ম করতে চায়, আমরা তাদের বিরোধী। সুজা বক্তব্য, স্পষ্ট বক্তব্য বুঝতে হবে আপনাকে। তথাকথিত কিছু প্রগতিশীল নামধারী বুদ্ধিজীবী তারা বলতে চায় এই মোল্লাগুলোর কারবার দেখেছ? তারা বলে যে মূর্তি আর ভাস্কর্য তো এক নয়। তাদের প্রদত্ত ডেফিনেশন অনুযায়ী মূর্তি হচ্ছে যা পূজা করার জন্য বানানো হয়, আর ভাস্কর্য হচ্ছে যা শুধুমাত্র নিছক সৌন্দর্য, নান্দনিকতা কিংবা ইতিহাস সংরক্ষণ বা স্মৃতিকে ধরে রাখার জন্য যা স্থাপন করা হয় সেটা ভাস্কর্য। এটা তাদের দেওয়া ডেফিনেশন। কিন্তু আমরা বলতে চাই যে তোমাদের দেওয়া এই ডেফিনেশন এটি শুধু ভুল আর বানোয়ার যে তাই নয়, বরং এটি হচ্ছে এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকার মতো। ইসলাম যেটাকে মূর্তি বলেছে, হিন্দুরা সেটাকে প্রতিমা বানিয়েছে, আর নাস্তিক মুর্তাদরা সেটাকেই ভাস্কর্য বানিয়েছে। বাংলা একাডেমির অভিধানে লেখা হয়েছে মূর্তি আর ভাস্কর্যের আবিধানে গর্ত সেইম, মৃত ব্যক্তির স্মারক হিসাবে তার প্রতিকৃতি বা ভাস্কর্য নির্মাণ করা ছিল জাহিরি যুগের আরবদের সংস্কৃতির একটি অন্যতম অংশ। তাহলে এই যুগেও যারা মৃত ব্যক্তির ভাস্কর্য বানায়, এরা আসলে জাহেল যুগের ওই কাফেরগুলোর অনুসারী ছাড়া তো আর কিছুই না। এটা তো জাহেলি যুগের সংস্কৃতি, এটা বাংলার সংস্কৃতি না, এটা জাহেলি যুগের একটি সংস্কৃতি। এই জাহেলি যুগের লোকেরা মৃত ব্যক্তির কবরের উপরে স্মারক স্তম্ভ নির্মাণ করত, কোনো কোনোটাতে মৃত ব্যক্তির ছবিও তারা অঙ্কন করত, আবার কিছু কিছু স্মারক বা ভাস্কর্য আকারে তৈরি করা হতো, সেই সব স্তম্ভের গায়ে মৃত ব্যক্তির নামধামও তারা লিখে দিত। এই কথাটা কিন্তু আমার না, ভুল বুঝবেন না। আবার এটি বলেছেন ডক্টর জাওয়াদ আলী আল মুফাসসাল ফি তারিখিল আরাব গ্রন্থের 8 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় তিনি এটি কোট করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ভাস্কর্য নির্মাণ বা মূর্তি নির্মাণ এটি আসলে মুসলিম সংস্কৃতি নয়, বরং এটি হচ্ছে কাফের মুশরিকদের সংস্কৃতি, ঠিক কিনা? ভাই আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু প্রিয় ভাই আমার, আপনার পরিচয় মুসলমান, আপনার ইসলাম যেটাকে সাপোর্ট করে না, আপনি তো সেটা করতে পারেন। যারা ভাস্কর্য বানানো জায়েজ বলে তারা একটি এক্সাম্পল দাঁড় করায়, তারা বলে যে দেখেন বহু মুসলিম দেশে তো ভাস্কর্য আছে, তো আমরা বানালে দোষ কোথায়, এরকম কথা তারা বলে না। তার কাছে আমার পাল্টা প্রশ্ন হলো, বহু মুসলিম দেশে তো ইসলামের আইন আছে, তো তোমার দেশে ইসলামী আইন নাই কেন? বহু মুসলিম দেশে ভাস্কর্য আছে এই কথা বলে বাংলাদেশে ভাস্কর্য বানাতে চাও, পাল্টা প্রশ্ন তোমার কাছে, বহু মুসলিম দেশে ইসলামী আইন আছে, তোমার দেশে ইসলামী আইন নাই কেন? আর বহু মুসলিম দেশে কোনো প্রগতিশীল মানুষ যদি এই কুকাম করে, সেটা কি আমরাও গ্রহণ করে নিব?
কোন দেশে কোনটা আছে ইসলামী শরীয়তে জায়েজ হওয়ার জন্য ওই দেশের প্রমাণ দিলে হবে না, বরং ইসলামী শরীয়তে কোনো বিষয় জায়েজ হওয়ার জন্য কোরআন সুন্নাহর দলিল থাকতে হবে।